এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো যে রেসপন্সিভ ডিজাইন করার জন্য আমাদের রেসপন্সিভ কোড বাদে আরও এক্সট্রা কী কী জিনিসগুলো আমাদের HTML পেজে ইনক্লুড করতে হয়, যেটির ওপর ডিপেন্ড করেই আমাদের ব্রাউজার বুঝতে পারে যে হ্যাঁ এটি একটি রেসপন্সিভ স্ট্যান্ডশিট। এবং আমরা যদি কখনো HTML5 ট্যাগ ইউজ করি তাহলে কীভাবে করে সেগুলো অন্যান্য ব্রাউজারেও, যে ব্রাউজারগুলো HTML5-এর মডার্ন টেকনোলজি সাপোর্ট করে না, সেই ব্রাউজারগুলোতেও সাপোর্ট করানো যায়। তো ফার্স্ট অফ অল আমি যদি আমার ইন্ডেক্স পেজটিকে দেখি, যে এটা আমার ইন্ডেক্স পেজ, আমি প্রথমে এগুলো হচ্ছে আমার বাই ডিফল্ট মেটা ট্যাগ এগুলো থাকে। দেন আমার এটা হচ্ছে আমার মেটা ট্যাগ, এই মেটা ট্যাগটি হচ্ছে আমার মেইন ইম্পর্টেন্স, যে রেসপন্সিভ ডিজাইন করার ক্ষেত্রে আমার এটি উল্লেখ থাকতেই হবে, যে যে পেজেই আমার মেটা ট্যাগ আমি ইউজ কর, যে যতগুলো পেজকেই আমি যতগুলো স্ট্যাটিক পেজকেই আমি রেসপন্সিভ করি না কেন, আমার এই মেটা ট্যাগ ভিউপোর্ট মেটা ট্যাগ, এই মেটা ট্যাগটি আমার সেই পেজে থাকতেই হবে। আসলে এটি যদি আমি এখান থেকে তুলে দিই তাহলে বেসিক্যালি এখানে আপনি পিসিতে থেকে কোনো ইমপ্লিমেন্টেশন এখান থেকে বুঝতে পারবেন না, কারণ আমার ওইটা তুলে দেওয়ার পরও এখানে আমার রেসপন্সিভ স্ট্যান্ডশিট কাজ করছে। বাট আমি যখন একটি স্পেসিফিক ডিভাইসের স্ক্রিনে যাব, যখন আমি একটি মোবাইল ফোনে যাব বা আমি একটি ট্যাবলেট ডিভাইসে যাব বা আমি একটি স্মার্টফোনে যাব বা আইফোনে যাব, তখন আসলে বুঝতে পারবো যে আমার এই মেটা ট্যাগটি না থাকার অসুবিধা কোথায়। তো আমি ওই মেটা ট্যাগটি না থাকার কারণে আমি আমার ওয়েবসাইটকে অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসের কম্পিটেবল করে দেখতে পারবো না, যদিও আমি আমার রেসপন্সিভ কোডগুলো লিখে রেখেছি অলরেডি। তো এটি আমাকে অবশ্যই রেসপন্সিভ স্ট্যান্ডশিট করতে হলে অবশ্যই আমাকে এই মেটা ট্যাগ ভিউপোর্ট, এই মেটা ট্যাগটি অবশ্যই আমার HTML পেজে ইনক্লুড থাকতেই হবে, এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। সেকেন্ডলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি আমাদের HTML5-এর যে জাভা স্ক্রিপ্ট কোড, এই জাভা স্ক্রিপ্ট কোডটি এই লিঙ্ক থেকে এখানে কন্ডিশন দিয়ে অ্যাড করা আছে, যেটি আমি বলেছিলাম যে এখানে স্ট্যান্ডশিটগুলো কীভাবে করে অ্যাড করা যায়, ঠিক এই একইভাবে CSS কমেন্ট দিয়ে এটা আসলে কন্ডিশন করা আছে। তো আমরা দেখে আসি যে আসলে আমাদের এখানে কী কোড লেখা আছে। এখানে আসলে অনেক কমপ্লেক্স জাভা স্ক্রিপ্ট কোড লেখা আছে, একদম হার্ড কোড, আর জাভা স্ক্রিপ্ট যারা লিখে তারা এটি ভালো ডেফিনেশন দিতে পারবে, কারণ এটি একটি মিডিফাইড ভার্সন এবং এখানে অনেক কাজ করা আছে, যেগুলো যেই কাজগুলো করে আমরা আমাদের যে HTML5-এর যে ডকুমেন্ট টাইপ ইউজ করেছি, যদিও আমরা HTML5-এর কোনো স্ট্রাকচারাল ট্যাগ এখানে ইউজ করিনি, বাট আমরা যদি কখনো করি এই পেজটিকে যদি কখনো আমরা আপডেট করি মানে HTML5-এর ট্যাগ দিয়ে কনভার্ট করি, সেই ক্ষেত্রে যেন ইন্টারনেট এক্সপ্লোরার 5-এর আগের ভার্সনগুলো 8.7.6.5 এগুলো যদি বলছে ইফ LT মানে লেটার i9 মানে i9-এর i ভার্সন 9-এর পূর্বের ভার্সনগুলো হয়, তাহলে সেই ভার্সনের জন্য HTML5-কে কম্পিটেবল করেন এই স্ক্রিপ্টটিকে কল করে, এই জন্য এইভাবে এটাকে কন্ডিশন দেওয়া আছে মূলত। আর এটি যদি না থাকে, এটি থাকার পরও দেখা যাবে ডিরেক্টলি আপনার যে কোনো যদি ফাইল আপনি ব্রাউজ করেন ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে, তাহলে ডিফল্টভাবে কিন্তু পেজটি ব্রোকেন দেখাবে, আপনাকে কী করতে হবে যে ব্লক কন্টেন্ট অ্যালাউ করতে হবে। HTML5-এর সকল কন্টেন্ট ব্লক, মানে স্ট্রাকচারাল যে ট্যাগগুলো রয়েছে, হেডার, ফুটার, সেকশন, এসআই, এগুলো সব ব্লক কন্টেন্ট। এখানে দেখেন স্টাইল শিটে দেখলে আমরা দেখতে পাবো যে এখানে সবগুলো ব্লক করা আছে, এটা হচ্ছে HTML5-এর স্ট্রাকচারাল ট্যাগ। এখানে বলা আছে যে HTML ডিসপ্লে রুলস রিসেট ফর ওল্ডার ব্রাউজার। তো এটি শুধুমাত্র এইখানের যে কোডটি, এই কোডটি শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য না, এই কোডটি শুধু ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য, আর এই কোডটি সকল ব্রাউজার যে ওল্ডার যে ভার্সনগুলো আছে সব ভার্সনের জন্য এটি ডিসপ্লে ব্লক করা আছে। তো এই যে ডিসপ্লে ব্লক এলিমেন্ট আছে, আমার ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে যদি আমি ব্রাউজ করি কখনো এবং আমার যদি পেজে HTML5 ট্যাগ থাকে, তাহলে সেখানে ব্লক কন্টেন্টকে অ্যালাউ করতে হবে, তাহলেই সেই পেজটি এক্স্যাক্টলি দেখা যাবে, তাছাড়া পেজটি দেখা যাবে না। তো মূলত এই কোডটির ডেফিনেশন হচ্ছে আমি যেটি বললাম সেটি, এবং এই কোডটির ডেফিনেশন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে এই কোডটি না থাকলে স্পেসিফিক ডিভাইসে যখন আপনি ডিভাইসে যেয়ে আপনি যখন পেজটিকে ব্রাউজ করবেন তখন সেই পেজটি ফুল ওয়াইডই দেখাবে, আপনার ডিভাইস অনুযায়ী রেসপন্সিভ বা অপটিমাইজড হবে না। এবং এই কোডটি তো বললাম যে কোনো ব্রাউজারের ওল্ডার কোডগুলো যেন সাপোর্ট করে, সেই যে কোনো ওল্ডার ব্রাউজার যেন HTML5-এর এই কোডগুলো সাপোর্ট করে, স্ট্রাকচারাল কোডগুলো, সেই জন্য আসলে মূলত এটাকে ডিসপ্লে ব্লক করা হয়। তো তিনটি কাজ এটি
দেন আমার HTML5 শিম এবং আমার এই ভিউপোর্ট মেটা ট্যাগ। তো এই তিনটি আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে যাতে করে আপনি যে কোনো সাইট ডিজাইন করেন, ডেভেলপ করেন, এটি আবারও বলছি এটি রেসপন্সিভ, এটিকে মাস্ট বি রাখতে হবে। আর আপনি যখন ডিজাইন ডেভেলপ করবেন সেটি আপনি রেসপন্সিভ করেন আর না করেন সেই ক্ষেত্রে আপনাকে HTML5 ট্যাগ ইউজ করলে এটি ইউজ করতে হবে ইন্টারনেট এক্সপ্লোরার 9 পূর্বের ভার্সনের সাপোর্টের জন্য, আর এটি ইউজ করতে হবে ওল্ডার ভার্সন যে কোনো ব্রাউজারের জন্য।